হাই গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। বিন্দু সুসে চলে আসলাম আবার একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিওটা খুব ইন্টারেস্ট হবে, কারণ ফাইনালি এই রুমটাকে, আজকে এই বাড়িটাকে টাটা বলার সময় চলে এসেছে। তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ম্যাডাম এখন চা করছে, আমি ব্রাশ করছি। ব্রাশ ট্রাশ করে প্রীতম সুজয় সবাই আসছে, আসার পর সবাই মিলে এক হাতাহাতি করে মালগুলোকে প্যাক করে নিয়ে যাবো নতুন বাড়িতে আর নতুন রুমে। তো চলো এখন আগে চা খেয়ে নিই, চা খাওয়ার পরে জামা কাপড় কি করে নিয়ে যাচ্ছি না নিয়ে যাচ্ছি পুরো পরপর দেখাই। আর তোমরা দেখতে থাকো, আজকের ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ, এভাবে তোমরা সাপোর্ট করছো, এইভাবে সাপোর্ট করতে থাকো, পাশে দেখতে থাকো, আরও 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 এগাতে হবে আমাদের। তো চলো এখন চা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। সো গাইস, ফাইনালি সিদ্ধার্থ চলে এসছে আর প্রীতম চলে এসছে। আর সিদ্ধার্থকে অনেক থ্যাংক ইউ বলবো, কারণ সিদ্ধার্থ বাড়ির থেকে ভ্যান নিয়েছে। আর আমার ঘরের বর্তমানের অবস্থা এখন দেখাই। সো গাইস, দেখতে পাচ্ছ বর্তমান অবস্থাটা, পুরো গোছানো গাছানো, আর এইগুলো সব নামানো হয়েছে, এখন সব গোছানো হবে, ঠিক আছে? আর এই ঘরটাকে আজকে টাটা বাই বাই বলবো, ঠিক আছে? অনেক মিস করবো ঘরটাকে, কারণ এই ঘরে ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিও এই ঘরে শুরু হয়েছে, খুব মিস করব। আর সোনাইয়ের 100 কে কেক আজকের খাচ্ছে, আজকের খাচ্ছে, ভাগ্য ছিল তাই পেলে এটা। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি। এবার হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে, ম্যাডাম ইম্পর্টেন্ট জিনিস কাজটা করছে, কাজটা যেমন জামা কাপড়ের থেকে বেশি এটা প্যাকিং হচ্ছে, সেই জিনিসটা হলো এই যে। সো গাইস, একদম শোনা যাচ্ছে এই যে ডেডাডি বিয়ারটা পুরো প্যাকিং করে নিয়েছে। ম্যাডাম আপনি এই উদ্দেশ্যে কিছু বলবেন? খুব বৃষ্টি, ঠান্ডা লেগেছে। কার? আমি মারলাম ম্যাডাম। আর তোমার যে ঠান্ডা লেগেছে, আর তোর জন্য, তুই আমার কেয়ার করিস না তাই লেগেছে। আহা, শোনা গো, খুব কষ্ট লাগলো কথা শুনে। আমি ডেডাই ভাবছি, ডেডাই আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দেয়া মন ফুটে যাবে, ভিজে যাবে। সো গাইস, পুরো অলমোস্ট ঘর খোলা কমপ্লিট হয়ে গেছে, এবার জাস্ট এবার আমরা বার হব। আর সত্যি কথা বলতে এই ঘরে প্রচুর স্মৃতি আছে, খুব মিস করছি ঘরটা, ছাড়তাম না, কারণ যেহেতু ছোট রুম আমার প্রবলেম হচ্ছে, ক্লাসের দিন, তারপরে খাট নিতে পারছি না, তো প্রবলেম হচ্ছে, তো তার জন্য এই রুমটাকে ছাড়তে হচ্ছে। আর সত্যি কথা বলতে ইউটিউব জার্নি এই রুম থেকে বেশিরভাগ ভিডিও ভাইরাল হয়েছে, তো এই উদ্দেশ্যে প্রীতম কিছু বলি ভাই? আমার সোনার দিকে দেখে খুব কষ্ট লাগছে। বাঙালি ভাই কিছু বলবে? আজকে কি বলবো, যাই হোক, যেখানেই থাকো না কেন মোটামুটি এই ঘরের স্মৃতি তো ভোলাই যাবে না, বাট এখন যেখানে যাচ্ছি বার্থডে, সেটাকে আরো ফুটিয়ে তোলার চেষ্টা করবো, সেখানে আরো বার্থডে দিন মজা করবো। আর সব থেকে বড় জিনিস, এই যে সুজয়ের বাড়ির কাছে ছিলাম আমরা একদম, ঠিক আছে, কিন্তু আগে আজকে ছেড়ে চলে যাচ্ছি, আমার বাড়ির কাছে যাচ্ছে। সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে আমার বাড়ির থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, একটা দূরে যাচ্ছে, এখানে আসতো ওখানেও যাবে, আরো যেতে বাধ্য, ওখানে ওয়াইফাই টা নিচ্ছি। সবাইকে বলছি ভালো থেকো, আর গাইড ঘরটাকে খুব মিস করবো, লাভ ইউ মাই ওল্ড পুরোনো বাড়ি, খুব মিস করবো। তো শুনে কিছু বলবে? কথা দিয়ে যায়।
কথা বলতে এই রুমটা ছাড়ার উদ্দেশ্য মেন হচ্ছে এই যে এই রাস্তাটা, এই রাস্তাটার জন্য বসে দেখো হালকা বৃষ্টি হয়েছে অবস্থা দেখো, আর মালগুলো নিয়ে আসতে দেখো সুজয় আর বাঙালি ভাই, যেহেতু আমার হাত ভাঙা তার জন্য আমি কি ভারী জিনিস যাইনি, তো থ্যাংক ইউ আমাকে এত হেল্প করার জন্য, আর পিতা আমার হেল্প করছে, পরে এসে সবাইকে থ্যাংক ইউ, আই লাভ ইউ। চলো 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 I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, yeah. Baby, I'm bad. I just wanna stay bad, stay mad. Chip on my shoulder cause they treat me like an outcast. I ain't gonna take that, stay back. I'll be swinging hard till the hits come in all caps. Finally, নতুন বাড়ি চলে এসেছি, আর এইটা হলো আজ থেকে আমাদের নতুন বাড়ি, ঠিক আছে? কিন্তু চলো এবার আস্তে আস্তে ঢোকা হবে। আর সোনাই ম্যাডাম সিলভার প্লেটটা নিয়ে নিয়েছে আর আমার কাছে এটা ধরিয়ে দিয়েছে, তো চলো ঢোকো আস্তে আস্তে। আজকের এমন দিনে বৃষ্টি শুরু হচ্ছে, ঠিক আছে? কিছু বলার নেই, সব ভিজে ভিজে যাচ্ছিল, তাও তাড়াহুড়ো করে নিয়ে চলে এসেছি। প্রথমবার আমি এখন এই ঘরে এসেছি, আর এসে হিসু করতে হিসু পেয়েছে। আর তোমরা কি পেয়েছে বাঙালি ভাই? না, তাহলে আমি যাই হিসুটা করে আসি। আর এটা আমার বাথরুম, ঠিক আছে? এখানে আজ থেকে পটি করা হবে। আমি বাথরুমে রয়েছি, আর কি করছি সেটা বলবো না, দেখাবো না, ঠিক আছে? শুরু করে দরজা খোলো। প্রথম দিন আমি আটকে দিলে কেন? আটকে দিলে কেন? হ্যাঁ দিয়েছি। তো গাইস নতুন ঘরে চলে আসলাম, আর এসে ভালো করে কথা বলতে পারিনি। তো নতুন ঘর এসে এ দেখো, এ একজন ফ্রি ফায়ার লাভার আর একজন আর প্রীতম খাওয়ার জন্য ব্যস্ত, আর আমার খুব খিদে পেয়েছে, কারণ এখন বাজে হচ্ছে 3টে, পুরো পাক্কা 3টে বাজে। এখন ওদেরকে বলছি খেতে, ওরা ফ্রি ফায়ার নিয়ে শুরু করে দিয়েছে, আর সোনাই খুব চিল্লামিল্লি করছে, ঠিক আছে? ঠিক আছে। তো গাইস নতুন ঘরটা পুরো ভালোভাবে তোমাদেরকে দেখাবো সিনেমাটিক শটের মাধ্যমে। এখন আগে খেয়ে নিই, আর খেতে খেতে কী মজা করছি সেটাও তোমাদেরকে দেখাই। তো তো গাইস ফাইনালি এবার খাওয়া দাওয়া হবে, আর এদিকে সব রেডি হচ্ছে, আর সব বিরিয়ানি, ঠিক আছে? স্যাররা বিরিয়ানি বলেছে, বিরিয়ানি খেতে হবে, খাওয়াতে হবে। তো না বলেনি কিছু, আমিই নিয়ে আসলাম বাঙালি ভাই। সত্যি ছেলেটা অনেক খেটেছে, পুরো ভ্যান ধরে ধরে টেনে টেনে নিয়ে এসছে, ঠিক আছে? আর প্রীতম খেটেছে, আর এখন ভাই ভাই দাঁড়া আমরা বসি। সোনাই ম্যাডাম কিছু বলবেন নতুন ঘরের উদ্দেশ্য? সোনাই ম্যাডাম খুব রেগে রয়েছে, কারণ ওই ঘরটার বোঝানোর মধ্যে তারা আমরা এরকম চিলেমিলি করছি তার জন্য রেগে গেছে। যাই হোক এখন খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? তারপর খেয়ে দে পরে। তো গাইস গুড মর্নিং, আর কালকে ব্লগটা করতে পারিনি কারণ কালকে যেহেতু নতুন ঘরে এসেছিলাম, আর আসার পরে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে টানাহুড়ো করে নিয়ে চলে এসেছি। আর থ্যাংক ইউ প্রীতম, থ্যাংক ইউ সুজয়, থ্যাংক ইউ তেমন হচ্ছে বাঙালি ভাই সিদ্ধার্থ। তো ওরা তিনজন প্রচুর হেল্প করেছে কালকে, আর সোনাই পুরো ঘরটা গুছিয়েছে। তো চলো এবার একটু ঘর কর, ঘরে কী কী আছে, কেমন ঘর, তো চলো দেখাই, আর তোমরা দেখতে থাকো। তোমাদের বলি এটা হচ্ছে আমার ডান্স ক্লাসরুম, তো এটা হচ্ছে আমার ডান্স ক্লাসরুম, আর এদিকে নটরাজ সেট করা হয়ে গেছে, এখানে হোম থিয়েটার, আর আমি এখানটায় বসে ডান্স শেখাবো, আর এখানে সব ডান্সার ডান্সাররা ডান্স করবে। তো চলো আমার সেকেন্ড রুমে যাই, এটা হচ্ছে আমাদের বেডরুম, ঠিক আছে? আর এই যে ম্যাডাম শুয়ে রয়েছে, ঠিক আছে? ওই বসে আছে, শুয়ে আছে, একই ব্যাপার। আর এখানে হচ্ছে ম্যাডামের যে সম্পত্তিটা রয়েছে, আর এটা হচ্ছে নতুন খাট কিনেছি, ঠিক আছে? আর এই যে হলো নতুন খাট, ঠিক আছে? আর ডিজাইনটা একটু বলো কেমন হয়েছে, ঠিক আছে? আর এতদিন নিচে শুতাম, আর এই যে খাট, ঠিক আছে? আর জায়গাটা দেখেছো, পুতুলের জায়গাটা কোথায় করে নিয়েছে, আর ম্যাডামের সর্দি টানছে, ঠিক আছে? তো এই যে খাট, আর এবার হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো, ঠিক আছে গাইস, এটা হলো আমাদের হচ্ছে পটি, ঠিক আছে?
ঠিক আছে ঠিক আছে, কেন বলছি বারবার, এটা আমাদের পটি, আমরা পটি করবো, ঠিক আছে গাইজ, আর কিছু আবার ঠিক আছে। চলো এবার আমাদের কিচেন, কিচেন চিকেন কিচেন। তো গাইজ এটা হলো আমাদের কিচেন রুম, কিচেন রুম ক্যাচেন ক্যাচেন যাই হোক রান্না করার ঘর রুম, ঠিক আছে। তো মোটামুটি তোমরা বলো কেমন হয়েছে। আর এটা হলো আমাদের পুরো ফুল বেডরুমের টিউটোরিয়াল পুরো দিয়ে দিলাম। কপিরাইট যদি পড়ে তুমি কপিরাইট তুলবে, গান চালাচ্ছ। এটা আমাদের মেন রাস্তা, ঠিক আছে, এখান আমাদের ঢুকতে হয়, আমি গাড়ির ওখান দিয়ে ঢুকতে হয়। আর এইখান দিয়ে গিয়ে এই যে রাস্তা সামনে, ওই যে টার্নিং, ওখান দিয়ে গিয়ে আবার এদিকে যেতে হয়, গিয়ে সামনে রোড। তো এই হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের পিছনে আমাদের বাড়ি। ওখানে আমি চাইলে সিনেমাটিক শটের মধ্যে দেখাতে পারতাম, কিন্তু এই যে বলে বলে দিচ্ছে আরও মনে হয় আমার কাছে বেটার। তো এই হচ্ছে প্রপার সিনেমা, তোমার হচ্ছে আমাদের ভিউটা ক্রিয়েট যেটা দেখা যাচ্ছে, আর সূর্য একটুখানি উঠেছে মাথার উপরে। এইটা হলো আমাদের রুমের টিউটোরিয়াল এবং বাইরের ছাদের উপরে টিউটোরিয়াল, তার মানে হচ্ছে পুরোটা দেখালাম যে ভিউটা কেমন। আর সত্যি কথা বলতে এই ভিউটা একটু জাস্ট সেরা লেভেলের, জাস্ট রিল করতে রিল আসছে, রিল ইনস্টাগ্রামে রিল আসছে। তো ইনস্টাগ্রামে যাও ফলো করে নাও, যারা এখন ফলো করো নি ইনস্টাগ্রামে ফলো করে নাও। আর এইটা হচ্ছে ভিউ, আর এই ভিউতে অনেক ভিডিও আসছে গাইজ, ঠিক আছে। তো এখন চুলফুল কেটে আসলাম, কেমন লেগেছে কাটাটা, এখানটা এটা বেশি মনে কেটে ফেলেছে। তো যাই হোক আজকের ভিডিওটা এক্ষুনি শেষ করব, তো চলো নিচে যাই, তোমার কথা হচ্ছে। তো গাইজ আজকের ভিডিওটাই অবধি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলটা। 50K হতে আর কিছু বাকি আছে, 50K করে দাও এই চ্যানেলে, 50K আসলে কিউনে হবে। আর আমার কিউনেটা খুব তাড়াতাড়ি পোস্ট হতে চলেছে, যারা এখনও কোয়েশ্চেন করোনি তারা যাও কোয়েশ্চেন করে আসো। আরেকটা কথা, চুপ, আরেকটা কথা, সরি আজকের ব্লগে আমি মানে ব্লগ গে আমি আজকে সময় দিতে পারিনি, কারণ প্রচুর কাজ ছিল, বোঝাচ্ছিলাম, তো সরি। এবার আপনি কিছু বলুন। সো গাইজ ম্যাডাম সবই বলে দিলেন, আমার কিছু বলার নেই, ঠিক আছে। তো যাই হোক আমাদের রুমটা কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই জানিও, ঠিক আছে। আর কেমন লেগেছে অবশ্যই জানো। আর সবথেকে মেন জিনিস আমার পটিটা কেমন লেগেছে ওটা একটু, আরে দাঁড়া বলতে দাও, পটি কেমন লেগেছে বলবা না গাইজ, ওখানে তো অনেক তোমার যা খাবো ওর কাছে, ওর কাছে যা খাবো সেটা বার করতে হবে। তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই, যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। 50K খুব কাছাকাছি, তো 50K করে দাও, 50K তারপর কিউ এনে আসছে।